প্রিয় গ্রাহক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের প্রসঙ্গ হচ্ছে থ্রি ডি ফ্লোর কেন করাবেন বা কারা থ্রি ডি ফ্লোর করায়। তো সেই প্রসঙ্গে কথা না বাড়িয়ে চলুন কিছু ইনফরমেশন জানি। থ্রি ডি ফ্লোরটা আপনি কেন করাবেন, থ্রি ডি ফ্লোর এবং সাধারণ টাইলসের মধ্যে পার্থক্যটা কোথায়, সেই বিষয়টাই আজকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই একটা হচ্ছে সাধারণ টাইলস, এই একটা হচ্ছে থ্রি ডি ফ্লোর। তো এটা কিন্তু একদম সলিড একটা সাধারণ টাইলস। হ্যাঁ, এখানটায় কোনা ভাঙা নিয়েছি, যাতে এটা নিয়ে কোনো মাইন্ড করবেন না। আর এটা হচ্ছে আপনার একটা থ্রি ডি ফ্লোরের ডিজাইন, এটাও আমরা সাধারণ টাইলসের উপরে স্যাম্পল করেছি। তো ব্যাপারটা আপনি একটু পরিষ্কারভাবে বুঝুন যে থ্রি ডি ফ্লোর কেন আপনি আসলে করাবেন। থ্রি ডি ফ্লোর সাধারণ টাইলসের তুলনায় অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত। এই সাধারণ টাইলসের তুলনায় এই থ্রি ডি ফ্লোর অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত। এবং সাধারণ টাইলসের তুলনায় থ্রি ডি ফ্লোরের লোড বহন ক্ষমতা 3 গুণ বেশি। এই ফ্লোরের তুলনায় এই থ্রি ডি ফ্লোর লোড বহন ক্ষমতায় 3 গুণ বেশি রাখে। এবং সাধারণ ফ্লোরগুলো যখন আপনি করেন, বাসার মধ্যে দেখা যায় টাইলসের মধ্যে এরকম একটা জয়েন্ট থাকে। হ্যাঁ, এই জয়েন্টটা থাকে এই টাইলস সাধারণ টাইলসের মধ্যে। কিন্তু যখন আপনি এই ধরনের থ্রি ডি ফ্লোরিং করাবেন, তখন আর এরকম মাঝখানে কোনো জয়েন্ট থাকবে না। আপনার রুম যদি এখান থেকে 12 ফিট হয়, এখান থেকে যদি 14 ফিট হয়, তাহলে পুরো রুমে আপনার একটা সলিড টাইলস হবে। আর এখানে এরকম টুকরো টুকরো তো অনেকগুলো হইতো, তো সাধারণ টাইলসের মতো এটা টুকরো টুকরো হবে না, এটা একেবারে সলিড। একটা মনে হবে যে পুরো রুমে একটা সলিড টাইলস লাগিয়ে রেখেছেন। হ্যাঁ, আরো একটা ব্যাপার হচ্ছে, এই সাধারণ টাইলস যখন ব্যবহার করতে করতে এটা আপনার মনে করেন এই শাইনিংটা উঠে যায়, হ্যাঁ, এই এই কালারটা উঠে যায়, ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু পুরো টাইলসটা ভেঙে উঠায় পাতলাতে হবে। আর এই থ্রি ডি ফ্লোর করলে এটা এরকম ক্ষয় হবে না, কমসে কম এটা আপনার ডিসকালার হবে না, এটাকে আবার রিশাইনিং করা যায়, রিপলিশ করা যায়। এটাই হচ্ছে থ্রি ডি ফ্লোরের বেনিফিট। তো চলুন, আজকে আমি যে কথাটা বললাম আপনাকে যে আসলে এটা লোড বহন ক্ষমতা বেশি, বা এটার উপরে কিছু পড়লে ভেঙে যায় কিনা, বা এটাতে পড়লে কি হয়, সেই জিনিসটাই আপনার সামনে সরাসরি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। তো আপনার সামনে আমি এই দুটোটা ফ্লোর দেখতেই পাচ্ছেন, একদম আমি এখানে রাখলাম। এই যে দেখুন, এটা হচ্ছে একটা ছোট্ট 1/2 পাউন্ডের হাতুর। এই ওয়েট যদি সাধারণ টাইলসের উপরে এতটুকু উপর থেকে পড়ে, সেটা কি হয় এবং আপনার থ্রি ডি ফ্লোরের উপরে পড়লে কি হয়, সেই জিনিসটা আপনি সবার আগে দেখবেন। আমি এটা ফালাচ্ছি, আপনি দেখুন। এই যে দেখুন, এইভাবে আমি প্রথমে আপনার সাধারণ টাইলসের উপরে এই হাতুরটা এখান থেকে ফালাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনার নলেজে চলে আসছে যে সাধারণ টাইলসের উপরে যদি উপর থেকে হালকা ভারী কিছু পড়ে, তাহলে সেই টাইলসটা ভেঙে যায় বা ফেটে যায় বা ডিস্ট্রয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু এই সেম উঁচু থেকে যদি আমি এই থ্রি ডি ফ্লোরের উপরে এটা ফালিয়ে দেখি, আপনিও দেখুন যে এটা কিছু হয় কিনা। আশা করি আপনি আপনার জায়গা থেকে বুঝতে পেরেছেন কেন এই থ্রি ডি ফ্লোরটা করবেন। এটা একটা প্রিমিয়াম ফ্লোর, এটা লাক্সারি ফ্লোর। আপনি এই জিনিসটা সাধারণ টাইলসের মতো না, সাধারণ টাইলস যেরকম কম দামে ওটা ওরকম খারাপ হয়ে যায় খুব দ্রুত, কিন্তু থ্রি ডি ফ্লোর খুব দ্রুত নষ্ট হবে না। আপনার উপর থেকে কিছু পড়লে ভাঙবেও না। আমি এটার উপর যদি আবার এতটুকু উপর থেকে এটা ফালাইলে ওইটাও ভাঙে যাবে, কিন্তু এটাতে যদি আমি বাড়ি দেয়, তাও কিন্তু এটা ভাঙবে না। আমি এটার উপরে বাড়ি দিয়েছি, নিচের এটা কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে, নিচে এটাকে ভেঙে চৌচির হয়ে গেছে, আর এইটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনার এটা দেখেন তো, আসলে বুঝতেই পারছেন যারা আসলে থ্রি ডি করবেন কেন করবেন। আসলে আমরা যে ধরনের ফ্লোরিং গুলো কাজ করি, ফ্লোরিং জগতে অনেক রকম ফ্লোরিং আছে। আপনার নর্মাল ফ্লোর আছে, আপনার ঢালাই ফ্লোর ব্যবহার করে, কেউ মোজাইকের ফ্লোর ব্যবহার করে, কেউ পিভিসি ফ্লোর ব্যবহার করে, কেউ উডেন ফ্লোর ব্যবহার করে, কেউ বা সাধারণ টাইলস ব্যবহার করে। তো এত ধরনের ফ্লোরিং ক্যাটাগরির মধ্যে থ্রি ডি ফ্লোরিং হচ্ছে একটা ডিফারেন্ট ক্যাটাগরি, একটা ডিফারেন্ট জিনিস। এটার মধ্যে আপনি একেবারে অ্যাজ এ লাইক টাইলসের ফিলটা পাবেন।
তো যারা জয়েন্টলেস টাইলস করতে চাচ্ছেন তাদের জন্যই সলিউশন হচ্ছে 3D ইপক্সি ফ্লোর। যারা 3D ফ্লোর করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলায় এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিং এর কাজগুলো করে থাকি। বাংলাদেশের যে কোনো জেলা থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আপনি আমাদের সাথে কথা বললে আমাদের একজন এক্সিকিউটিভ প্রতিনিধি আপনার বাড়িতে চলে যাবে, তার কাছে আপনি এই ধরনের কাজগুলো বুঝিয়ে কাজ অর্ডার করতে পারবেন। তাছাড়া আপনার বাড়ি যদি পুরাতন হয়ে থাকে, সেখানে টাইলসগুলো পুরাতন হয়ে গেছে, আপনি চাচ্ছেন এই পুরাতন ফ্লোরগুলো ভেঙে নতুন কিছু করতে, তাহলে কিন্তু পুরাতন ফ্লোর না ভেঙেই এই 3D ফ্লোর করতে পারবেন। হয়তো বা আপনার বাড়ি অনেকদিন হয়েছে টাইলসগুলো ব্যবহার করেছেন, 5 বছর হয়েছে বা 10 বছর হয়েছে, কেউ কেউ 15 বছর ধরে টাইলস ব্যবহার করছেন, কেউ কেউ 30 বছর ধরে বা 20 বছর ধরে টাইলস ব্যবহার করছেন, তাদের বাড়ির টাইলসগুলো পরিবর্তন করার জন্য এই ধরনের আধুনিক 3D ফ্লোরিংগুলো আপনারা নির্দ্বিধায় অনায়াসে ব্যবহার করতে পারেন। তো সম্মানিত গ্রাহক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।